আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? খামারটা হচ্ছে আপনাদের, আর এটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে আমার। যদি আপনারা আপডেট সব কিছু জানান, তো আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে একা একজন মানুষ, ঠিক আছে, কতগুলো ষাঁড়গুলো লালন পালন করতে পারে। তো এটা অনেক ভাই যারা নতুন উদ্যোক্তা আছেন তারা প্রশ্ন করে থাকেন, বা অনেক খামারি ভাইরা আছেন তারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে একটা লোকে কয়েকটা গরু পালতে পারবে। আসলে ভাই এটা যারে রাখবেন আপনি তার উপর নির্ভর করবে হচ্ছে আপনার সে কতটা গরু লালন পালন করতে পারে। তো সেটা এরকম হইতে পারে যে আসলে ভাই আপনি কিভাবে এটা পরিচালনা করেন সেটা হচ্ছে এক বিষয়। তো আমি একভাবে যদি করতে পারি ওইটা এরকম আছে, সেটা আপনিও নাও করতে পারেন, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তো আসলে আমি চাইবো যে যে লোকজনগুলো আসলে আপনারা নিয়োগ দিবেন সেগুলো অবশ্যই আপনার পরিশ্রমিক, এবং কি বলি নিজের মনে করে যারা কাজ করবে তাদেরকে দিয়ে আসলে এইসব কাজকর্ম করান লাগে, না হলে আসলে হয় না। একটু বেস্টটা মানে আসলে কি, এটার প্রতি একটা ভালোবাসা থাকতে হয়, একটা মহাব্বত থাকতে হয়। তো আমি এইখানে আমরা যে গরু বাছুরগুলো লালন পালন করে থাকি সেটা হচ্ছে একজনে আছে আপনার 28টি গরু লালন পালন করে, আর একজন আছে 27টি গরু লালন পালন করে, আর একজন আছে 25টি গরু লালন পালন করে। সেক্ষেত্রে আপনার সে ঘাস পর্যন্ত নিজে কাটে, ঠিক আছে? যেমন ধরেন কীভাবে কাজ করে বা কয়টা থেকে কয়টা কাজ করে, আমি অবশ্যই আমি এই ভিডিওটা আমি আবারও আপনাদেরকে আপডেট করে দিব। সেটা হচ্ছে সে কিভাবে কাজ করে এবং তার মুখ থেকে আমরা শুনে দেবো। এই যে আপনারা এখানে একটা শেড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলি একজনে এটা পরিচালনা করে থাকেন। হ্যাঁ, এটা আসলে কিচ্ছু না, এটা আগে কষ্ট হইতো এদেরও, মানে জাস্ট মনে নেওয়া, ঠিক আছে, যে আসলে একা একা এতগুলা গরু লালন পালন করা সম্ভব কি না। আসলে সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করাইতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাপার না। এবং আমি জানি যে একজন লোকে যদি ঘাস না কাটতে হয় তাহলে 40টা পর্যন্ত গরু তার কাছে লালন পালন করা কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি ঘাস কাটে তাহলে ঠিক আছে, 25টা, 20টা, 30টা সেক্ষেত্রে গরু লালন পালন করতে পারে। তো আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে কীভাবে তারা গরুগুলো লালন পালন করে থাকেন। অবশ্যই এখানে গরুগুলো ছোটো ছোটো আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার খামার থেকে যদি গোবর অনেক দূরে নিস ফেলে দিতে হয় সেই ক্ষেত্রে আবার একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো এটা একটা খামার, এই দেখেন সকালবেলা তাদের খাবার দাবার শেষ, প্রায় পানি টানি দেওয়া শেষ, দানাদার খাদ্য শেষের দিকে, আর একটু পরে হয়তো বা তারা ঘাস দিবেন এগুলোকে খাওয়ার জন্য, ঠিক আছে? ঘাস দেওয়ার পর দেখা যাচ্ছে হয়তো বা তাদের ঘাসটা শেষ হয়ে যাবে। দেখেন এই যে একজন লোক অনায়াসলি কাজ করতেছে, এটা আসলে কি, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আর এই যে দেখেন এইগুলো হচ্ছে নতুন কালেকশন, অলরেডি শুরু হয়ে গেছে সব এইগুলো। এই সিরিয়াল সব হচ্ছে আপনার দেশি শাহিওয়াল, এখান থেকে অনেক কিছু অনেক সময় বিক্রিও হয়ে থাকেন, অনেকে নিয়ে যান এখান থেকে লড়ে। তো খামারটার ঠিকানা হচ্ছে গাজীপুর পুবাইল রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে, এটা মাইল স্টোন, বীরভূম মাইল স্টোনের খামার বলে সবাই চিনে থাকেন। তো যারা বাস্তবে খামার ভিজিট করতে চান তারা এখানে সরাসরি আসতে পারেন। এখানে আরও অনেকগুলো গরু আছেন, পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব এবং আপডেট রাখার চেষ্টা করব। যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন তারা অনেক কিছু এখান থেকে জানতে বুঝতে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটা আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে, এবং চ্যানেলটা যারা যারা না সাবস্ক্রাইব করছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা প্লিজ 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 শেয়ার দিবেন। আপনারা যত ভিডিওটা দেখবেন আসলে চ্যানেলটা আগের জায়গায় ফিরে আসলে হয়তো আমাদেরও ভালো লাগবে যে আরও কাজ করতে, নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে এবং শিক্ষামূলক কন্টেন্টগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব।
এবং এখন এই যে কোরবানির পর পর যে কোরবানি গরুর প্রস্তুতি, গরু কিনা, গরু সংরক্ষণ, মানে আদার্স যত কিছু আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।